লাল টাকা তো লাল টাকা 1,000 রুপি, 1,07,000 রুপি। আর কালো টাকা তো কালো নিলে 1,12, 10,000 রুপি লাস্ট, আর নিলে লাস্ট 1,05। ভাই লাল টাকা আর গাড়ি, লালটা আমারই ভাই, আর কালোটা, কালোটা আমারই। তো দুটোটাই আপনি দুবের কটকে ভাই? না না, দুটোটাই মানে যে নিবো দুইজন নিবো ভাই। শুনকেশ নিকুঞ্জ 11 নম্বর রোডের 30 নম্বর হাউসে এম ফারুক মোটরস নামের একটা কি বলে এটাকে শোরুম আছে, স্কুটারের শোরুম আছে, যে শোরুমে প্রচুর গাড়ি পাওয়া যায়। অর্থাৎ এই যে আজকে আমি ভিডিও বানাবো, যে গাড়িগুলা আমার পিছনে দেখতেছেন, এই গাড়িগুলা হয়তো কালকে থাকবে না, পরশুদিন থাকবে না, কিন্তু এম ফারুক মোটরস কিন্তু সবসময় থাকবে। আর থাকবে এই জন্যই, সেখানে আপনাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, প্রতিনিয়ত কিন্তু এখান থেকে গাড়ি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আজকে যে গাড়িটা, এই যে বেসপা যে গাড়িটা দেখতেছেন, এটা হয়তো বা কালকে থাকবে না, কিন্তু তার পরিবর্তে কিন্তু আরেকটা গাড়ি আসবে। এটা বুঝার দরকার নাই যে ভাই গাড়ি মনে হয় এগুলাই শেষ, না, সবসময় তারা নতুন নতুন গাড়ি খোঁজে। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই জন্য যে ফারুক ভাইয়ের ভালো লাগার কারণ একটাই, যে উনি সবসময় চেষ্টা করে নতুন নতুন ভালো গাড়ি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক মানুষ আছে যারা অনেক পুরান গাড়ি আনে একটু কম লাভের জন্য, কম দামের জন্য। যদি আপনি সবচেয়ে বেশি খারাপ গাড়িটা নেন, বেশি দিন কিন্তু চালাইতে পারবেন না। কিন্তু যদি আপনি 18, 19, 20, 21 সালের কোনো গাড়ি নেন, তাহলে আমার বিশ্বাস যে আরো আপনি 3, 4 বছর, 5 বছর, 7 বছর চালানোর পরেও মোটামুটি ওই রেঞ্জে বা হয়তো হালকা পাতলা কিছু কম রেটে আপনি বিক্রি করতে পারবেন। তো এই জন্য আজকে আমি ফারুক ভাইয়ের এখানে আসছি, এখানে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি সম্পর্কে আপনাদেরকে আলাদা আলাদা ভাবে বলে দেবো, তাহলে প্রত্যেকটা গাড়ি সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরেও আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার গুলাতে ফোন করবেন। আবদুল্লাহ ভাই আছে, তারপরে যাই আর কি আছে, রবিন ভাই আছে, হ্যাঁ, তারপরে বাকি ভাই আছে, প্রত্যেকের নাম্বার দেওয়া আছে, আপনারা যার কাছেই ফোন করেন তারা আপনাদেরকে ডিটেলস বলে দেবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। রবিন ভাই জি ভালো আছেন ভাই? জি জি ভালো, আপনি ভালো আছেন ভাই? ভাই এটা কি বাইক হাট করে লাইছেন মানে হয়? এটা হলো স্কুটারের হাট। স্কুটার হাট? হ্যাঁ হ্যাঁ স্কুটার। ওইগুলো সব কি স্কুটার? সব স্কুটার ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনার সামনে যে গাড়িটা আছে এটা কি গাড়ি ভাই? আমার সামনে যেটা আছে এটা হলো ভাই সুজুকি বার্গম্যান। সুজুকি বার্গম্যান? হ্যাঁ হ্যাঁ। 125 সিসি। 125 সিসি? হ্যাঁ হ্যাঁ। এটা হলো এফআই ইঞ্জিন ভাই। এফআই ইঞ্জিন? এফআই ইঞ্জিন 2 বছরের কাগজ করা। ফুল বডি হলো আপনার বাম্পার করা আছে ফুল বডিতে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এটা কত সিরিয়ালের ভাই? এটা হলো আপনার 66 সিরিয়াল, একদম আপডেট 66 সিরিয়াল। এটা হলো আপনার 2021। 2021? জি জি, 21 ডিসেম্বরে কেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাগজপত্র কত কত দিনের কাগজ আছে? কাগজ আপনার 2 বছরের করা হয়েছে। 2 বছরে করা? জি জি 2 বছর। এটার প্রাইস কি বলা যাবে? এটা যদি কেউ নিতে চায় তাহলে এটা রাখা যাবে 2,45,000 টাকা।
মডেল কার্বোরেটর এটা 2019 মডেল কত সিরিয়াল এটা এটা হলো আপনার উত্তরা বিয়ে 36 সিরিয়াল 36 সিরিয়াল উত্তরা বিয়ে জি 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 এটার দাম কত রাখতেছেন এটা রাখা যাবে 2,02,000 টাকা দর্শক দেখতেই পারতেছেন গাড়ির দুইটাই দেখাইলাম পাশাপাশি আমি আরেকটু ক্লোজ করে দেখাচ্ছি এ হচ্ছে একদম লেটেস্ট অর্থাৎ এটা 2021 মডেল এটা দাম চাওয়া হইতেছে অ্যাকসিং প্রাইস অর্থাৎ দর্শক আপনারা এম ফারুকের যেই সমস্যাটা মনে করেন সবসময় বলেন যে ভাই এম ফারুক দাম বলতে চায় না আজকে কিন্তু আমার রবীন ভাই কিন্তু সব দাম বলে দিচ্ছে জি জি ভাই তো যা দাম বলার পরেও কিন্তু আরো কিছু হাতে থাকে আপনারা যখন ফোন করবেন তিনটা স্ক্রিনে যে তিনটা নাম্বার দেওয়া থাকবে রবীন ভাই থাকবে আব্দুল্লাহ ভাই থাকবে ফারুক ভাই থাকবে তিনু ভাই মিলে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে যোগাযোগ করে বলতে পারেন ঠিক আছে যে ভাই এটার দাম কত আরো কিছু কমান যায় কিনা অর্থাৎ নেগোসিয়েশন করা যাবে নাকি হ্যাঁ অবশ্যই ফোন দিবেন মানে আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি একটু সম্মান করা যাবে হ্যাঁ অবশ্যই তাহলে এই জন্য যথেষ্ট বলে আমরা সম্মান করব ঠিক আছে তারপরে আমরা যে সাদাটা পাশে দেখেছি হ্যাঁ সাদাটা কি অবস্থা ভাই সাদাটা হলো আপনার 19 মডেল কার্বোরেটর এটা কার্বোরেটর না এটা এফআই না 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 এফআই না কার্বোরেটর আচ্ছা আচ্ছা মাত্র 9000 কিমি চলছে আচ্ছা আচ্ছা মিরপুর বিয়েতে 60 সিরিয়াল 60 সিরিয়ালে মিরপুর বিয়েতে 10 বছরের কাগজ এটা 10 বছরের কাগজ করা 10 বছর এটার দাম কত আসবে ভাই এটা রাখা যাবে আপনার 2,28,000 টাকা যাবে 2,28,000 আচ্ছা মাসকারেন্টার কি দাম বলছিলাম আমরা হ্যাঁ মাসকারেন্টার 2,02,000 টাকা একদম মানে বাগমানের মধ্যে সবচেয়ে কম দামে ফাইন একটা জিনিস দেখা দিতেছে হ্যাঁ সচরাচর দেখা যায় কম একদম মানে ব্যস্ত গাড়ি ফুলগুলা একদম আমাদের লেটেস্ট এই মডেলটা কত লালদার ভাই এটা হলো 2018 2018 মডেল হ্যাঁ এটার নাম কি ভেসপা কত এটা হলো ভেসপা এসএক্সএল এসএক্সএল 150 150 আর ওইটা এটা হলো বিএক্সএল ভেসপা বিএক্সএল 1,65,000 বর্তমানে দাম হচ্ছে 2,30,000 হ্যাঁ 2,50,000 মনে হয় সামথিং ও এখন আরো বাড়ছে হ্যাঁ দাম বাড়ছে আচ্ছা 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 আর ওটা ভিএক্সএল টা এটা রাখা যাবে ভাই 1,70,000 এটা রেডি পিকআপ যারা চালাইছে ওনারা বুঝতে পারে এটা রেডি পিকআপ অনেক মানে টান দিলে ডান উঠে যাবে সাথে সাথে হ্যাঁ একদম গুয়ার মতো এটা হলো ডিস্ক ব্রেক সামনে ডিস্ক ব্রেক হ্যাঁ এটা রাখা যাবে ভাই 1,67,000 টাকা 2 বছরের কাগজ রবীন ভাই আমার কাছে মনে হচ্ছে এটা একদম নতুন নতুন গাড়ি একদম নতুন 22-এর চারে বেরিয়েছে ভাই কাগজ কত কতদিনে করা এটা কাগজ হলো 2 বছর 2 বছরের কাগজ 2 বছরের কাগজ করা আছে এটা এখন দাম যেটা চাইতেছেন এটা কি আরো কি কিছু কমান যাবে না আমাদের প্রাইসটা ফিক্সড যদি আসে যে সম্মান করা হবে অবশ্যই কল দিয়ে আসবেন মানে আরো আরো একটু কমান দিয়ে আসলে কি সম্মান করা হবে যেহেতু আমাদের কাস্টমার গুলো দূর দূরান্ত থেকে আসে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে ওনাদের মানে কিছু অনার করা হয় আর কি আর কাগজপত্রের ব্যাপারটা কাগজপত্রে আমরা নিজে থাকি বিআরটির মধ্যে মালিক থাকবে আমরা নামটা ফেলে করে দিব নিজে নাম ট্রান্সফার করে এখন কত নেন সেই ক্ষেত্রে খরচ হলো আপনার 8,000 টাকা খরচ হবে আর কি 8,000 টাকা করে দিই যেহেতু বাংলাদেশে এই যে ইয়াতে ব্যাংক জমা বাড়ানো হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার 8,000 টাকা খরচ হয় আর একটু কম করা যায় না ভাই না আমাদের মানে অন্যান্য শোরুমে হয়তো আরো বেশি নেই সেই ক্ষেত্রে আমাদের অনেক কমই নেই আমাদের সবগুলো গাড়ি হলো আপনার হ সিরিয়ালের হ্যাঁ যেগুলো মানে দেশে হয়েছে নিচে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে মানে আমরা কমই নিচ্ছি আর অন্য মানে অন্য যারা শোরুমের ওনারা নামটা ফেলে ভাই এখন যেটা দেখতেছি এটা তো একদম নতুন এটা তো আসলে কেউ এটা কালার ব্লু কালার এটা হলো আপনার 22-এর মডেল এটা 22-এর মডেল কিন্তু এটা বিক্রি তো করতে দেরি নেই আসলে জন্য কাউরে হ্যাঁ একদম নতুন ভাই এটা মাত্র 6 মাস বয়স এটা 6 মাস বয়স না হ্যাঁ অফিসিয়াল ইয়াম অফিসিয়াল জি আচ্ছা 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 এটা কাগজ কত দিন করা এটা কাগজ 2 বছরের করা আছে রেজিস্ট্রেশন মিজো বিটি আচ্ছা আচ্ছা
এটার দাম কত যাচ্ছেন ভাই? এটা যদি কেউ আপনি ভিডিও দেখে আসে ভাই তাহলে 2 লক্ষ টাকা রাখা যাবে ভাই। এমনিতে আমাদের 2,07,000 প্রাইস দেওয়া। 2 লক্ষ রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের পেজে 2,07,000? জি জি জি। আচ্ছা আচ্ছা, কিছু অনার করলেন। হ্যাঁ ভাই, আরো কিছু কমান জানা ভাই। না অবশ্যই, আমাদের আমাদের কাছে আসলে ভাই আমরা মানে কাস্টমারকে ফিরিয়ে দিই না ভাই। না গাড়ি তো একদম নতুন করলে। হ্যাঁ, এটা FI ভার্সন না? এটা FI। জি ভাই, যে স্টিলের যে দুইটা মাল দেখা যাইতেছে, এই যে স্টিলের দুইটা টিভিএস উইগো। টিভিএস উইগো? হ্যাঁ হ্যাঁ। দোনটা কি নতুন? একদম নতুন মূল্য দেবে? নতুন মূল্য দেবে দেন না ভাই। একটা হলো কালো, একটা হলো লাল। একটা কালো, একটা লাল। একটা লাল, লালটা কত? লালটা দেখা যাবে ভাই 1,07,000 যাবে ভাই। আর কালোটা কত? কালো নিলে 1,12,10,000 যাবে ভাই লাস্ট। আর এটা নিলে লাস্ট 1,05,000 ভাই। লালটা কার গাড়ি? লালটা আমারই ভাই। আর কালোটা? কালোটা আমারই। তো দুটোটাই আপনি দুবের কটকে ভাই? না না, দুটোটাই মানে যে নিব দুজনে নিব ভাই। ও দুজনে নিবে? জি জি জি। ঠিক আছে, লালটা লালটা কত সিরিয়ালের? লালটা হলো আপনার 24 সিরিয়াল, 2017 মডেল। 2017 মডেল। আর কালোটা? কালোটা হলো আপনার 19 মডেল, 58 সিরিয়াল। 58 সিরিয়াল? জি জি। দুটোটাই মিরপুর বিআরটিএ। নডার 2 বছরের কাগজ না তো? হ্যাঁ সবকিছু ভাই। জি ভাই, সর্বপ্রথম যে লাল ডিউটা, এটার ব্যাপারে কিছু কন? এটা হলো 2018 মডেল ভাই। আচ্ছা হ্যাঁ, 2 বছরের রেজিস্ট্রেশন এটা। আচ্ছা, এটা তো ফেলে আপনার 10,000 প্লাস। 10,000 প্লাস? 10,000 প্লাস চলছে, একদম ফ্রেশ। আচ্ছা হ্যাঁ, পিছনের টায়ার একদম নতুন লাগানো হয়েছে ভাই। পিছনের টায়ার নতুন লাগানো? জি, পিছনের টায়ার যে নিবে তার কোনো কাজ করে দেবে না, নিবে আর চালাবে। ও পিছনের টায়ারটা একদম নতুন? জি জি জি। যে নিবে তার কোনো কাজ করে দেবে না, একদম নিবে তেল লুকাইব আর চালাইব। আচ্ছা, 2018 মডেল। এটা কত প্রাইস? স্যার স্যার সবকিছু ওকে আছে। এটা কত প্রাইস? এটা রাখা যাবে ভাই 1,05,000 যাবে। 1,05,000 টাকা। বর্তমান প্রাইস কত জানেন? এটা হলো বর্তমান প্রাইস 18 মডেল। মাশাল্লাহ মাশাল্লাহ। আর আর্মি দুইটা? এই যে আর্মি দুইটা আছে, একটা হলো অন টেস্ট। কোনটা অন টেস্ট? এই যে এটা অন টেস্ট। এটা অন টেস্ট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে? রেজিস্ট্রেশন করা যাবে, কোনো সমস্যা নাই। না না, ফাইল ওঠানো আছে, বাংলাদেশের যে কোনো যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করা যাবে এটা। হ্যাঁ, আরেকবার ভালো করে দেখি। এই যে দেখেন দর্শক, দেখতেই পারতেছেন স্টিকার মিস্টিকার সব রেডি করাই আছে, কোনো সমস্যা নাই। আগা গোড়া দেখবেন, পাশাপাশি আইসা এম ফারুক মোটরস এ আইসা। আমি অবশ্যই ঠিকানাটা আবার আপনাদেরকে দিয়ে দেবো। আইসা খুব ভালো করে দেখিয়া শুইনা যাচাই বাছাই কইরা তারপরে নিবেন ভাই। খালি আমি কইলাম আপনারা নিয়ে নিলেন ভাই, এরকম না। এটা তো আপনি খালি ভালো মানুষ। হ্যাঁ, এটা তো আপনি খালি 4,000 কিলো? 4,000 কিলো চলছে না? আপনি একদম নিও। এটা এখন মার্কেট থেকে নিলে 1,50,000 টাকা লাগবে। যে নিবে সেই তো ফার্স্ট মালিক, ফার্স্ট অনার হবে, ফার্স্ট মালিক হবে। হ্যাঁ, আর আমাদের কাছ থেকে এখন এখন নিতে 1,39,000 টাকা মাত্র। 1,39,000 টাকা এই মুহূর্তে এটার দাম? জি জি। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এটার দাম ভাই? এটা রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রোর। ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন? হ্যাঁ। কত সিরিয়াল? এটা হলো আপনার 65 সিরিয়াল, মিরপুর বিআরটি 65 সিরিয়াল। তাহলে কত সালের মাল? এটা হলো আপনার 2020 এর মাল। কত কিলো চলছে ভাই? এটা হলো চলছে আপনার 11,000 কিলো। 11,000 কিলো চলছে। স্ক্র্যাপ সবকিছু উঠানো আছে। আচ্ছা, মালিকের নামে। এদের রেট কত চাইতেছেন? এটা যদি কেউ দিতে চায় তাহলে 1,42,000 টাকা রাখা যাবে। 1,42,000? জি জি। এখন যে গাড়িটা দেখতেছি এটাও তো ডিও? হ্যাঁ, হুন্ডা ডিও ডিএক্স। ডিএক্স না? হ্যাঁ হ্যাঁ, একদম আপডেট আপডেট যেটা আছে। এটা হলো আপনার 19 মডেল। 19 মডেল? হ্যাঁ হ্যাঁ। কত কিলো চলছে ভাই? এটা চলছে হলো আপনার 6,000 কিলো। 6,000 কিলো চলছে? হ্যাঁ, একদম ফ্রেশ। ও মাল তো একদম ফ্রেশ? একদম ফ্রেশ, কোনো একটা দাগ নাই, স্ক্র্যাচ নাই, ফুল বডি পলি করা। এটা এই টেক্সটুরেন কত বছরের? টেক্সটুরেন 2 বছরের করা আছে। 2 বছরের মাত্র? জি জি। তবে এটা 10 বছরে করতে পারলো না? এটা 10 বছরের এখন বাংলাদেশ এরিয়া তো করা যাচ্ছে না আর কি। 10 বছর করলে অনেক টাকা লাগছে। হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা খরচ হচ্ছে। দর্শক ভালো করে যাই না রাখেন, আগে যদি 2,300 টাকা জমা দেওয়া লাগতো ব্যাংক জমা, এখন লাগে ভাই 4,300-4,400 টাকা। সুতরাং সেকেন্ড হ্যান্ড আপনি কেন নিবেন? সেকেন্ড হ্যান্ড এই জন্যই নিবেন যে আপনি অনেক দিক দিয়ে টাকাটা সেভ হবে ভাই। জি জি জি। তাহলে এটার দাম কত রাখতেছেন ভাই? এটা যদি কেউ নিতে চায় 1,44,000 টাকা রাখা যাবে। 1,44,000 টাকা? 1,44,000। আসলে কিছু সম্মান করা হবে, কিছু কিছু কমাইবেন? হ্যাঁ হ্যাঁ, আসলে। আচ্ছা ঠিক আছে।
ভাই আমার যে গরিব মানে যে সাবস্ক্রাইবাররা আছে যারা প্রতিদিন এই যে সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনতে চায়, কেন কিনতে চায়? কিনতে চায় এই জন্য যে কিছুটা একটু কমান যায় বা অবশ্যই আসবে ওনারা, আসলে কিছু মানে আমাদের যতটুকু সম্ভব যতটুকু সম্ভব কমায় রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ, কথাবার্তার মাধ্যমে প্রমাণ হবে। দর্শক, এম ফারুকে একটা মজার জিনিস আছে, যে জিনিসটা কোন শোরুমে গেলে কিন্তু আপনি পাবেন না, সেই জিনিসটার নাম হচ্ছে অ্যাক্টিভা নাকি? হ্যাঁ, হুন্ডাই হুন্ডাই অ্যাক্টিভা, যেটা 5G, এটা কিন্তু ফুল স্টিল বডি। ডিও গুলাম যদি একটা বাড়ি দিয়ে দেখেন, এটা কিন্তু প্লাস্টিক বডি। আর যদি অ্যাক্টিভাটা একটু বাড়ি দেই তাহলে দেখবেন যে এটা স্টিল বডি। হ্যাঁ হ্যাঁ, এই যে অর্থাৎ বর্তমানে হুন্ডা অ্যাক্টিভাটা কিন্তু বাংলাদেশের কোন শোরুমে কিন্তু আপনি পাবেন না, কিন্তু এম ফারুক মোটরস আসলে একটা অ্যাক্টিভা পেয়ে যাবেন। আর এই অ্যাক্টিভাটা সম্পর্কে আমরা একটু রুবেন ভাইয়ের কাছ থেকে জেনে নিই। অ্যাক্টিভা 5G একদম আপডেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হলো আপনার চলছে মাত্র 2500 কিলো। 2500 কিলো চলছে, একদম ফ্রেশ। এটা কি ঢাকা? ঢাকার? হ্যাঁ, ঢাকা মেট্রো ইকুরিয়া বিআরটি ইকুরিয়ার, মানে ওই যে এইবারে? হ্যাঁ, 10 বছরের কাগজ। 10 বছরের কাগজ আছে? 10 বছরের কাগজ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এটার রেট কত হইতেছেন ভাই? এটা যদি কেউ নিতে চায় 1,40,000 টাকা রাখা যাবে। কত ভাই আরেকবার জান তো? 1,40,000 কি কোন? 10 বছরের কাগজ। 10 বছরের কাগজ তো 30,000 টাকা লাগে। কি ক্ষেত্রে আমাদের কাছ থেকে 10 বছরের কাগজ সহ 1,40,000 টাকা পাওয়া যাবে ফুল স্টিল বডি? কোনো বেজাল টেজাল নাই তো? না, কোনো বেজাল নাই তো ভাই? না না, দেখালেন ভাই, মানে দেখালেন ভাই, চালান নিয়ে? হ্যাঁ, দেখালেন ভাই, চালান না ভাই, এটা গুলিস্তানের মাল না। হ্যাঁ, এটা গুলিস্তানের মাল না ভাই, এটা হলো হুন্ডা অ্যাক্টিভা 1 পিস ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই এমন মার্কেটে পাইবেন না এটা? এটা দেখা যাচ্ছে কত? হ্যাঁ, এই যে মিটারটা দেখেন, 2,565 কিলো চলছে অরিজিনাল একদম ভাই। অনেকে যে মিটার টেম্পারিং করে ভাই, আমাদের কাছে আরো কি কখনো টেম্পারিং? আমাদের কাছে মিটার টেম্পারিং বা কোনো ধরনের হ্যাঁ দুর্নীতি পাবেন না ভাই, আমাদের কাগজপত্র সপক্ষে থাকবে। হ্যাঁ, আমরা নিজে বিআরটি গিয়ে এপ্রিলিয়া লাভার্স তাদের উদ্দেশ্যে বলতেছি, এম ফারুক মোটরসে আসলে SR125 দুইটা গাড়ি আপনারা পেয়ে যাবেন। জি জি, আর SR125টা আসলে খুবই ভালো এবং খুবই জনপ্রিয়। আর এই ব্যাপারে আমরা একটু রবীন্দ্র ভাইয়ের সাহায্য নেই। যারা এদের কি অবস্থা? ব্লু কালার একটা, এই যে ব্লু কালারটা ফুল ফ্রেশ, একদম ফ্রেশ। হ্যাঁ, যারা মোটা মোটা জায়গা খুঁজতেছেন। আচ্ছা আচ্ছা, এই যে চাকাটি দেখেন। হ্যাঁ হ্যাঁ, একদম মানে হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। যে যারা মোটা জায়গা খুঁজতেছেন, এটা চাকাল যারা যারা মানে স্কুটার লাভাররা অনেক অনেকেই চালায়, এপ্রিলা SR125 যেটা। এই যে আমাদের কাছে দুইটা কালেকশনই আছে, একটা হলো সাদা কালার আর একটা হলো আপনার ব্লু কালার, নীল কালার যেটা। নীল কালারটার দাম কত ভাই? নীল কালারটা রাখা যাবে ভাই 1,20,000। 1,20,000? জি জি। আর সাদাটা? এটাও নিলে 1,20,000, দুটোই সেম প্রাইস, দুটোই 18 মডেল, দুটোই 18 মডেল রেজিস্ট্রেশন। কত কত কিলো কত কিলো চলছে কইছিলেন? এটা চলছিল 12,000 কিলো। আর এটা? এটা চলছিল 18,000 কিলো, সবগুলো অরিজিনাল। তাহলে ভাই ওটা 12,000 কিলো চলল যে দাম, 18,000 কিলো অনেক যত্ন করে চালাইছে একজন হুজুরের গাড়ি এটা। ওনার হইলে আপনার ইয়াতে ইন্টারন্যাশনাল পর্যায়ে ওনার ইয়া। আচ্ছা আচ্ছা, যে হুজুর এটার যে মালিক, আচ্ছা, উনি 31 করে আমাদের কাছে বাগমেন নিছে FI। ও আচ্ছা 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 আচ্ছা, চেঞ্জ আপনি তার মানে এনে আপনারা চেঞ্জও করেন না ভাই? এক্সচেঞ্জ করতে পারবো ওনার কাছে। যে এটা আসলে যে মেস্ট্রো একটা নিয়া, হ্যাঁ, মেস্ট্রোটা দিয়ে সে আরেকটা গাড়ি নিয়ে নিতে পারে। জি জি জি, কোনো সমস্যা নাই। না না না, টাকা ঢুকে দেওয়া লাগবে না। টাকা লাগবে? ও আচ্ছা, টাকা লাগবে ভাই। আপনার গাড়ির প্রাইসটা ফিক্স করে আমাদের গাড়ি ফিক্স করবে তো অ্যাড করতে হয় বা আমাদেরও দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে মানে বিয়া করা হবে আর কি। তো এই জন্য এই দুইটার গাড়ির দাম মোটামুটি সমান, কিছুটা সমান করবেন না ভাই? এই মুহূর্তে দেখতে পারতেছেন ইয়ামাহা রেজেডার স্টেট রেলি 117 সিসি যে গাড়িটা, জি জি, সেটাই দেখতে পারতেছেন। এটা হচ্ছে রবীন্দ্র ভাই বলছিল আমারে যে এটা 2018 মডেল। এটা কতটুকু চলছে ভাই? এটা চলছে হলো ভাই 15,000 কিলো ভাই, অরিজিনালি 15,000, অরিজিনালি 15,000। হ্যাঁ হ্যাঁ, এটা মিটারটা হলো অ্যানালগ মিটার, অ্যানালগ মিটার, জি জি, অ্যানালগ মিটার 18 মডেল, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। ও দর্শক, এ হচ্ছে গাড়ি, গাড়িটা ফুলি ফ্রেশ কন্ডিশন, মানে কোনো কাজ করাইতে হবে না, নিবে আর চালাবে। এ হচ্ছে আপনার 56 সিরিয়ালের গাড়ি। হ্যাঁ, মিরপুর বিআরটি, মিরপুর বিআরটি না? জি জি জি। এটার দাম কত রাখতেছেন ভাই? এটা যদি কেউ নিতে চায় 1,22,000 টাকা রাখা যাবে ভাই। 1,22,000? আর কিছু কমান যাবে না? এটা আসলে অবশ্যই ভাই কমানো যাবে।
মানে গাড়িতে তো কোনো কাজটাজ নাই, নিয়ে আর চালা যাবে একদম কম দামে, একটা মজার গাড়ি খুঁজতেছেন, অর্থাৎ আপনি নতুন চালানো শিখতেছেন বা চালাইতেছেন, অথবা আপনি বিভিন্ন মালামাল পরিবহন করেন, তাদের জন্য একটা মজার গাড়ি, আর সেটা হচ্ছে যে টিভিএস এক্সেল 100 কমফোর্ট। সবাই এই গাড়িটা মোটামুটি চিনেন, এই গাড়িটা বর্তমানে যদি কিনতে যান তাহলে বেশ কিছু ভালো টাকাই কিন্তু লাগবে আপনার, কিন্তু সেক্ষেত্রে এম ফারুক থেকে যদি কিনেন মোটামুটি অনেক কম প্রাইসে মোটামুটি ভালো একটা গাড়ি কিনতে পারবেন, রেজিস্ট্রেশনের ঝামেলা নাই, খালি নিবেন আর ব্যাস চালানো শুরু করবেন, ওরকম একটা গাড়ির নাম হচ্ছে টিভিএস এক্সেল 100 কমফোর্ট। আমরা এই ব্যাপারে একটু রবীন্দ্রের সাহায্য নেব, আমরা তার আগে একটু গাড়িটা দেখাই, 100% একদম ফ্রেশ গাড়ি, কোনো দাগ নাই না আছে, অবশ্যই একটু একটু দাগ দেখা যাচ্ছে হালকা হালকা, এটা ভাই চালাইতে গেলে একটু দাগ চালাইতে গেলে আপনি না সব গুলো ঢাকা শহর আপনি সেকেন্ড হ্যান্ড গাড়িতে একটু না একটু দাগ থাকবেই ভাই। আচ্ছা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে এই গাড়িটার দাম কত যেতেছে ভাই? এটা ভাই 67 প্রাইস দেওয়া আছে, যদি কিনে নিতে ফিক্সড 65,000 টাকা রাখা যাবে, 65,000 এখন মার্কেটের প্রাইসে কাল ফটো শো এটা 1,00,000 টাকা পড়ে যাবে, 1,00,000 টাকার উপরে পড়বে। জি জি জি, অলরেডি এটার দাম হচ্ছে আপনার 79,000 টাকা, 82,000 টাকা এখন, 82,000 টাকা, তো 82,000 এর কাগজপত্র মিলে প্রায় 1,00,000 টাকার মধ্যে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর আমাদের কাছে মিলে 65,000 টাকা মাত্র, মাত্র 4,000 ইউরো চলছে, এটা 4,000 কিলো চলছে, 4,900 কিলো, এটাও কি ঢাকার এই ঢাকা মেট্রো মিরপুর বিআরটি, মিরপুর বিআরটি ফার্স্ট মালিক সবকিছু, এটা হলো আপনার সার্ভিস উৎস সবকিছু আছে। ওকে,